হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে এসেছি আমি চট্টগ্রামের বিজয় মেলাতে, ভাবলাম একটি ব্লগ বানাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা একটি 30 টাকার স্টলে ঢুকলাম। এখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে 30 টাকা করে, আপনি জানেন না কেন। তো মেলাটা 31 তারিখ পর্যন্ত থাকবে, আপনারা যারা এখনও যাননি চলে যেতে পারেন। এর পরের যে স্টলটায় আমরা গিয়েছিলাম এটা ছিল জুয়েলারি অর্নামিক্সের। তো জিনিসগুলো অনেক দামি মনে হয়েছে আর খুবই নিম্নমানের মনে হয়েছে আমার কাছে, তো আপনারা চাইলে নিতে পারেন। উপরের দিকে যে ঝুমকাগুলো ছিল এগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল, আমার সবগুলো নিতে ইচ্ছে করছিল। ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ, জানি না আপনারা কিছু বুঝতে পারছেন কি না। এরপরে যে কুর্তির স্টলটা ছিল, স্টলটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ ওখানে ওরা অফার দিয়েছিল 2 পিস নিলে 500 আর যদি 1 পিস নিই তাহলে 300 করে। তো আমার অনেক পছন্দ ছিল, তো মার্কেটিং তেমন করিনি, আমি জাস্ট একটা নিয়েছি 300 করে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, স্টলটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর কাপড়ের মানটাও ভালো লেগেছে, তবে আপনাকে দেখে নিতে হবে। ওদের যে অফার ছিল 2 পিস 700 অথবা 2 পিস 500 করে, তো যেহেতু মেলার ড্রেস আমি এতটা ট্রাস্ট করিনি ভালো হবে না কাপড় ভেবে, কিন্তু বাসা আসার পর মনে হলো আমার আরও 2-3টা কেনা উচিত ছিল। এরপর গেলাম সিরামিক্স স্টোরে। আমার একটা চিতই পিঠার কড়াই নেওয়ার ইচ্ছে ছিল, তো আমার মা নিবে নিবে করে নেওয়া হয়নি, তো আমি ভাবলাম আজ আমি একটি কড়াই গিফট করি। তো লোহার যে ছোটো কড়াইগুলো থাকে চিতই পিঠার, তো ওখান থেকে একটা মার্কেটিং করলাম, যদি আমি মার্কেটিং করে কখনো জিতিনি। তো আঙ্কেল 200 বলেছিল, আমি 180 করে এনেছি, জানি না ঠকেছি কি জিতেছি। ওকে, তো এখানে কাঠের একটা খুন্তি নিলাম 30 টাকা করে। এক সাইডে দেখলাম অনেকগুলো কুকি কাটার, তো আমার কাছে যেহেতু অনেক আছে, প্রায় 2 সেটের মতো আছে, তাই আমি আর নিলাম না। অবশেষে আমি পেয়ে গেলাম কাঁচের চুড়িগুলো, আমাকে কেউ স্বর্ণের চুড়ি দিলেও আমি এত খুশি হব না যতটা না এই চুড়িগুলো পেলে খুশি হব। এখানে একটা স্টোরে দেখলাম ওরা শতরঞ্জি বিক্রি করছে 3টে 100 টাকা করে, তো এগুলোর এক্স্যাক্টলি প্রাইস কেমন হয় আমার একদমই জানা নেই, অনেকে দেখি নিচ্ছিল তাই আমিও নিচ্ছিলাম। এখানে দেখলাম বাটলা আছে, যারা ভর্তা খেতে পছন্দ করে নিতে পারে। পাশে দেখলাম মুড়ি মুরগি আছে। তো হাঁটতে হাঁটতে আমরা যে কখন বের হওয়ার গেটে চলে আসলাম খেয়ালই করিনি। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।